জল্পনাই হলো সত্যি, ইন্দ্রনীলকে বিবাহ বিচ্ছেদের চিঠি পাঠালেন অভিনেত্রী বারখা। ইন্দ্রনীল আর বারখার সম্পর্কের মধ্যে এসেছেন ঈশা, তার জন্যই নাকি দুজনের মধ্যে বেড়েছিল দূরত্ব। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অনেকদিন ধরেই জল্পনা ছিল, দুজনে থাকছিলেন আলাদা। 13 বছরের দাম্পত্যে এবার ইতি টানলেন বারখা বিশিষ্ট এবং অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তৃতীয় ব্যক্তির আগমনেই তাদের মধ্যে এসেছে দূরত্ব। টলিপাড়ার মিষ্টি নায়িকা ঈশার কাছাকাছি আসার জন্যেই নাকি ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কে দূরত্ব এসেছে অভিনেত্রী বারখার, এরকমই খবর শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগেই। ইন্দ্রনীলের সঙ্গে অভিনেত্রী ঈশা একটি ছবিতে অভিনয় করেছিলেন, আর ঠিক সেই সময় নাকি ঈশার প্রেমে পড়েন ইন্দ্রনীল। বারবারই এই খবরকে গুজব বলে এসেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তবে এবার শেষমেশ ইন্দ্রনীল আর বারখার সম্পর্কের ইতি। বন্ধুরা, অনেকদিন ধরে আলাদা থাকছিলেন তারা, প্রায় 3 বছর ধরে আলাদা থাকছিলেন বারখা আর ইন্দ্রনীল। শীঘ্রই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে তাদের। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, হ্যাঁ, আমাদের ডিভোর্সটা খুব শীঘ্রই হতে চলেছে, এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল। সর্বত্রই স্বামীর পদবি ব্যবহার করছেন অভিনেত্রী। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বারখা বলেছিলেন, আমি এখনো আমার স্বামীর পদবি নামের সঙ্গে ব্যবহার করছি, কারণ কাগজে কলমে আমরা এখনো স্বামী স্ত্রী, যতদিন বিবাহিত থাকবো ততদিন এটি ব্যবহার করব, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলে নাম পরিবর্তন করব। বারখা আর ইন্দ্রনীলের একটি 11 বছরের কন্যাও রয়েছে, সে অবশ্য মায়ের সঙ্গেই থাকে, মাঝে মধ্যে বাবার সঙ্গেও দেখা যায় সময় কাটাতে তাকে। দুজনে একসঙ্গে না থাকলেও মেয়ের প্রতি কর্তব্যের ফাঁক রাখবেন না ইন্দ্রনীল আর বারখা। ইন্দ্রনীল আর বারখাকে দেখা গিয়েছিল ছোট পর্দায় অভিনয় করতে। হিন্দি সিরিয়ালে দুজনকে দেখা গিয়েছিল প্রথমবার একসঙ্গে। সেই সিরিয়ালে অভিনয় করতে করতেই ভালোবাসা, তারপরই 2 বছরের মধ্যে বিয়ে করেন তারা। 13 বছরের দাম্পত্য এবার ইতি টানলেন ইন্দ্রনীল আর বারখা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।